হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আজকে কাকি শাশুড়ির বাসায় দাওয়াত, মানে ইফতারের দাওয়াত। ইফতারিতে কী কী খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি মানে আমাদের এই শ্বশুরবাড়ির ইয়েতে মানে শ্বশুরবাড়ির বংশে কাকি শাশুড়িকে ছোটো মা বলে ডাকে সবাই, আমিও ছোটো মা বলে ডাকি, তাই কাকি শাশুড়িটা কেমন দেখায় না, তাই ছোটো মাদের বাসায় দাওয়াত এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই তো আজকে খিচুড়ি রান্না করবে ছোট মা, এর জন্য এখানে হচ্ছে গরুর ছাট মাংসগুলো আছে না, এগুলো দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করবে, তাই আমি এগুলো সব বেছে দিচ্ছিলাম, সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছোট মা মানে নতুন ধানের চাল ভাঙিয়ে নিয়ে এসেছিল ছোট আব্বু, ওইটা মানে ছেড়ে পরিষ্কার করে তারপরে মশলা টশলা দিয়ে এটা হচ্ছে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন হচ্ছে চাল করে নিব খালি আমি, আর যা বাদ বাকি মশলাপাতি আছে সব ছোটো মা আর আমার শাশুড়ি মা মিলে দিয়ে দিয়েছে, আমি শুধু পানিটা দিয়ে এখন ভালো করে হচ্ছে মানে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছোটো মা গরুর ছাট গোস্তগুলো সুন্দর করে মশলা টশলা দিয়ে কষিয়ে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিল দুই তিনটা, তারপরে হচ্ছে এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে। আর খিচুড়ি হওয়ার পরে এখন হচ্ছে গরুর ছাটগোস্তগুলো দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেবে। আর এই কাজটা করছিল দাদি শাশুড়ি, কারণ আমি এতগুলো জিনিস কোনো সময় একসাথে মানে নাড়াচাড়া করিনি, তাই ভাবলাম যে দাদি শাশুড়ি আছে, বয়স্ক মানুষ আছে, তাকে দিয়ে বলি সে করুক, তাহলে জিনিসটা ভালো হবে। তারপরেই তো দাদি শাশুড়ি হচ্ছে এভাবে নেড়ে চেড়ে সব উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছিল, আর এরপরে খিচুড়িটাকে নামিয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমি তো ছোটো মাকে সাহায্য করছিলাম, এখানে হচ্ছে ডাল মানে ডাল হচ্ছে ডাল বড়া বানাবো, সেটা হচ্ছে সব মাখিয়ে নিলাম, শাশুড়ি মা মাখিয়ে দিয়েছে, ওইটা হচ্ছে ভেজে নিব। আর এদিকে কিছু পাঁপড় আমার ভাবি মানে আমার জা নিয়ে এসেছিল তার বাপের বাড়ি থেকে, ওগুলো হচ্ছে একটু ভেজে নিব, অল্প কয়টাই মানে অনেকগুলো এনেছিলাম, আমি অল্প কয়টা ভাজবো যে ইফতারের পরে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা হচ্ছে ভর্তাও খাবে রাতে আর হচ্ছে ছোলার মধ্যে একটু দেওয়া হবে, এর জন্য একটু বেশি করে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর তারপর এদিকে হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পাঁপড়গুলো আগে ভেজে নিব। আর পাঁপড়গুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর এটা হচ্ছে বাড়িতে হাতে বানানো। তারপরে এই তো পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি, আর এখন হচ্ছে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি মানে বড়াগুলো বানিয়ে নিচ্ছি, একে একে সবগুলো দিয়ে ভালো করে হচ্ছে কড়া করে ভেজে নিব। আর এই তো এক পাশে হয়ে গিয়েছে, পরে আর এক পাশে উল্টিয়ে দিলাম, আর চুলোর জ্বালটা এত বেশি জোরে হয়ে গিয়েছিলো তাই হচ্ছে খড়িগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সব পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ, তারপরে দেখতে তো পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। তারপরে এখানে হচ্ছে আমি আবার ছোলার জন্য পেঁয়াজ কুচিগুলো করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে তেলের মধ্যে অল্প একটু মশলা বাটা দিয়ে এখন ভালো করে ছোলা মানে পেঁয়াজের সাথে কষিয়ে নিব মশলাটাকে, কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলো ছোটো মা, আর আমি তো ওইখানে হচ্ছে আলু সিদ্ধ করেছিলাম, ওইখান থেকে আলু নিয়ে ছোলা দিয়ে এখন হচ্ছে মানে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে ইফতারের টাইমও হয়ে গিয়েছিলো, পরে তাড়াহুড়ো করে আর ভিডিও করার মানে কথা খেয়ালই ছিল না। এদিকে হচ্ছে ইফতারের আগ মুহূর্তে শাশুড়ি মা যে সব প্লেটে প্লেটে খিচুড়ি বাড়ছিল, আর খিচুড়িটা খেতে এতটা মজা হয়েছিল যেটা বলার বাহিরে। তারপরে এই তো এভাবেই করে সব প্লেটে 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 বেড়ে নিচ্ছে, আর প্লেটে প্লেটে বেড়ে নেওয়ার শেষে এখন হচ্ছে ভালো করে আবারও খিচুড়িটা উল্টে পাল্টে মানে নেড়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছে আমার যা, আর এই পাশে হচ্ছে শশা কেটে নিয়েছে। আর এই তো খিচুড়িগুলো আজকে সিম্পলভাবে এগুলো দিয়েই মানে ইফতার আয়োজনটা করেছে, আর সাথে আছিল দই দিয়ে শরবত, আর এখানে হচ্ছে ছোলা, তারপর হচ্ছে এই সরপাশের নিচে আছিল মানে পেঁয়াজও। আর এই তো আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। আর এখন ইফতারের টাইম হয়ে গেছে, এরপর আর কোনো কিছুই মানে রেকর্ড করতে পারিনি। আর ইফতারের পর কী নিয়ে যেন আপনাদের ভাইয়ার সাথে একটু রাগারাগি হয়েছিল,
তারপরে সে রাগ ভাঙানোর জন্য একটা চকবার এনেছিল, এটা দেখেই তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, পরেই তো চকবারটা খেয়ে নিচ্ছি। আর ইফতারের সময় কিছু কাটা ফল ছিল, মানে তরমুজ কাটা ছিল আর শসা কাটা ছিল, পরে 8টা 9টার দিকে ভাবলাম এগুলো একটু খেয়ে নিই। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।